হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আর এই যে প্রোডাক্টটি আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফ্রোজেন ডেটক্স। এই যে প্রোডাক্টটি আছে, এটি ভীষণ ইফেক্টিভ যারা হচ্ছে ওয়েট লস করতে চাচ্ছেন, যারা চাচ্ছেন যে শুকাতে চাচ্ছেন, আপনার ওয়েট কমাতে চাচ্ছেন, তাদের জন্য এটি ভীষণ ভীষণ ইফেক্টিভ। এই প্রোডাক্টটি খুবই ভালোভাবে কাজ করবে আমাদের বডি ওয়েট কমানোর জন্য। আর এটি একদমই ন্যাচারাল, একদমই হার্বাল একটি প্রোডাক্ট, এতে কোনো প্রকার সাইড ইফেক্ট নেই। এই প্রোডাক্ট নিয়ে আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব, আর এটি খুব ভালো একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। অরিজিনাল জেনুইন একটি রিভিউ আশা করছি আমি আপনাদেরকে দিতে পারবো। তো সেজন্য আপনাদেরকে অবশ্যই আমার সাথে পুরো ভিডিওটি দেখতে হবে। আর আমি আজকে ভিডিওতে জানিয়ে দিব যে এই প্রোডাক্টটি আপনারা হচ্ছে কিভাবে খাবেন, কি কি সাবধানতা আছে, আর এটি কারা কারা খেতে পারবেন, কারা কারা খেতে পারবেন না, তো ডিটেলস আমি কিন্তু আপনাদেরকে বলে দিব, সব কিছু আমি জানিয়ে দিব। সেই জন্য অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি আমার সাথে দেখতে হবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, আর বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। তো ভিউয়ার্স, আজকে যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে ফ্রোজেন ডেটক্স। ডেটক্স হচ্ছে একটি ডায়েটরি সাপ্লিমেন্ট প্রোডাক্ট। এই যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে আপনার যারা ডায়েটিং করছেন, যারা হচ্ছে ওয়েট লস করতে চাচ্ছেন, তাদের জন্য ভীষণ ভীষণ ইফেক্টিভ। আমাদের বডিতে যে ভিতরে যে আমার বডির মধ্যে যেই হচ্ছে আপনার ফ্যাট থাকে, যে ফ্যাটের জন্য আমরা হচ্ছে অনেক বেশি মোটা হয়ে যাই, অনেক বেশি মোটা দেখা যায়, তো এই ফ্যাটটাকে লস করার জন্য, ফ্যাট কমানোর জন্য আপনার এটি ভীষণ ইফেক্টিভ, 100% এটি কাজ করবে। এটি একদমই অরিজিনাল, 100% হচ্ছে আপনার হার্বাল প্রোডাক্ট। তো এই যে প্রোডাক্টটি আছে একদম ন্যাচারাল, কোনো প্রকার সাইড ইফেক্ট নেই। 60টি ট্যাবলেট আছে এখানে দেখতে পাবো, 60টি ক্যাপসুল আছে। তো এইটা হচ্ছে ফ্রোজেন 2-in-1। এই যে প্রোডাক্টটি আছে এটি কিন্তু আপনাকে ডায়েটিং পাশাপাশি, কিন্তু আপনার ওয়েট লস করার পাশাপাশি এটি কিন্তু আপনাকে একটি হেলদি স্কিনও আপনাকে দিয়ে থাকবে। তো ভিউয়ার্স, এই যে প্রোডাক্টটি আছে এটি নিয়ে আরও ডিটেলসে আলোচনা করবো। তো প্রথমে আমি জানাচ্ছি আপনাদেরকে, যারা হচ্ছে অনেক বেশি ওয়েট গেন করে ফেলেছেন, যাদের অনেক বেশি, যারা হচ্ছে একটু মোটা হয়ে যাচ্ছেন, বা কী কী কারণে আমাদের আসলে এই জিনিসটা হয়ে থাকে, প্রথমে আমাদের সেটা জানতে হবে, তাহলে আমরা হচ্ছে আমাদের ওয়েট লস করার জন্য এটা আমাদের হেল্প আসবে। প্রথমত হচ্ছে যে অনেকেই থাকি যা আমরা যারা অনেক বেশি জাঙ্ক ফুড বা ফাস্টফুডের খেতে খুব বেশি পছন্দ করি, আর দেখা যায় যে অনেক বেশি অয়েলি ফুড খেয়ে থাকি। আর আমরা যেহেতু বাঙালি, বাঙালিরা আসলে ভাত মাছ মাংস ওই টাইপের জিনিস খেতে তো খুবই পছন্দ করি, আমাদের খাবার দাবার অনেক বেশি মশলাযুক্ত খাবার হয়ে থাকে, তো যে জন্য হচ্ছে আমাদের ওয়েটটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তাছাড়াও অনেকে আছেন যে যারা হচ্ছে, বিশেষ করে যারা কনসিভ করেছেন, যারা হচ্ছে বেবি কনসিভ করেছেন, যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং করছেন বাচ্চাকে, তো তাদের দেখা যায় যে অনেক দ্রুতই আপনাদের ওয়েটটা চলে আসে। আর তখন দেখা যায় প্রেগনেন্সির পরে বা বেবি একটু বড় হওয়ার পরে সবাই চায় যে একটু নিজেকে আবার আগের মতো ফিট দেখার জন্য। তো তাদেরকে বলবো নিশ্চিন্তে আপনারা এই প্রোডাক্টটি নেবেন, নিশ্চিন্তে একদম এটি খেয়ে দেখেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো কাজ করবে। আর অনেকেই আছে যে যারা বসে কাজ করছেন, অনেকেই আছেন বসে কাজ করেন বা হাঁটা চলা, আমাদের ঢাকা শহর বা আমাদের এই যান্ত্রিক শহরে বা যান্ত্রিক অনেকেই আছি যারা হাঁটা চলা করার এত সময় নেই, হাঁটার এত জায়গা নেই, এত পার্ক নেই, এত কিছু নেই যে হাঁটবো বা একটা এত সময় অনেকে থাকে না, তো অনেক বেশি দ্রুতই হচ্ছে মোটা হয়ে যাওয়ার যে প্রবণতা সেটা অনেক বেড়ে যায়। তো তারা যদি ওয়েট লস করতে চান তাহলে নিশ্চিন্তে আপনারা এই প্রোডাক্টটি নিতে পারেন, কারণ ওয়েট কখনোই ভালো না, অতিরিক্ত ওয়েট স্বাস্থ্যের জন্য সবসময় ক্ষতিকর, এতে করে আপনার অনেক অনেক প্রবলেম দেখা দিতে পারে। অনেক সময় এর জন্য আপনাকে হচ্ছে হাই প্রেশার, যে ব্লাড প্রেশারের প্রবলেমটা দেখা দেয়, অনেকের উচ্চ রক্তচাপের প্রবলেম হয়ে থাকে, কারো কারো হার্ট অ্যাটাকের প্রবলেম পর্যন্ত এতে হতে পারে। তো এতে হচ্ছে আপনার ডায়াবেটিসের প্রবলেম হয়ে থাকে, হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা যেটা সেটা হয়ে থাকে, কিংবা স্পাইনাল কর্ড, যে আমাদের যে মেরুদণ্ডের যে প্রবলেম সেটাও কিন্তু অনেক সময় এর ওজন বাড়ার থেকে আমাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমাদেরকে স্বাস্থ্য ভালো রাখার জন্য, আমাদের সুস্থ থাকার জন্য কিন্তু অবশ্যই আমাদের উচিত যে আমাদের যে ওয়েট আছে সেটিকে কমিয়ে রাখা, আমাদের ওয়েটটা যেন স্বাভাবিক থাকে, যেন কখনো অতিরিক্ত ওয়েট না হয়ে যায়। তো সেই জন্য আপনাদেরকে আমি বলবো, এই যে প্রোডাক্টটি আছে, এই যে ক্যাপসুলগুলো আছে, এখানে 60টি ক্যাপসুল আছে, আপনাদেরকে হচ্ছে এক মাস খেতে হবে সকালে এবং রাতে, সকালে এবং রাতে এটি এক মাস খেতে হবে। এক মাস খেলেই ইনশাল্লাহ আপনারা এ থেকে 3 থেকে 4 কেজি পর্যন্ত ওয়েট আপনাদের কমাতে পারবেন। তবে কেউ যদি ভালোভাবে, যদি আপনাদের ডায়েটিং যে প্ল্যান সেটা যদি খুব ভালোভাবে করে নেন, আর সত্যি সত্যি যদি আপনারা ভালোভাবে সেটা ফলো করেন, ডায়েটিং যে রুটিনটা আছে সেটা ফলো করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ওয়েটটা 4 থেকে 5 কেজি পর্যন্ত কমানো সম্ভব। তবে অনেকেই বলে থাকেন, আপনারা অনেকেই জানেন যে ভাইরাল যে ভিডিওগুলো আছে, কিংবা অনেকেই বলছেন যে এই প্রোডাক্টটি দিয়ে মাত্র এক মাসে 8 থেকে 10 কেজি পর্যন্ত কমা সম্ভব। তো আমি সেই জন্য বলবো, তাদেরকে বলবো, আমি জানি না তারা কেন বলছেন বা সেটা কতটা সত্য, সেটা তারাই ভালো বলতে পারবেন, বাট আমি বলবো যে এটি থেকে এক মাসে 8 থেকে 10 কেজি কমা সম্ভব কিনা সেটা আমি ঠিক বলতে পারছি না, কারণ আমি আমার যে রিলেটিভকে দিয়েছিলাম তার ওয়েট অনেক বেশি ছিল, তো উনি এটি এক মাস খেয়েছেন, আর আমি তাকে কিছু হচ্ছে ডায়েটিং একটি রুটিন করে দিয়েছিলাম, তিনি সেই রুটিন মতো খেয়েছেন, তো তার হচ্ছে 4 কেজির মতো, 4 কেজি থেকে একটু কম
কমেছে। তো উনি খুব ভালোভাবে নিয়েছে, প্রতিদিন খেয়েছে, প্রতিদিন হচ্ছে তার সে এক্সারসাইজ করে সবকিছু করেছে, তো দেন হচ্ছে তার 4 থেকে 4 কেজির মতো কমেছে, 4 কেজি থেকেও একটু কমেছে। তো আমি বলবো কেউ যদি খুব ভালোভাবে ডায়েটিং রুটিনটা তৈরি করে নেন, ভালোভাবে ফলো করেন, তাহলে সেটা হতে 4 থেকে 5 কেজির মতো কমতে পারে, কিন্তু 8 থেকে 10 কেজি আসলে কমা সম্ভব কিনা সেটা আমি আসলে বলতে পারছি না, সেই বিতর্কে আমি যেতে চাচ্ছি না। তো সেই জন্য বলবো কেউ যদি চান যে আপনার ওয়েট লস করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই প্রোডাক্ট নিতে পারেন। এটি আপনার বডিতে যে ফ্যাট আছে সেটি কমাতে সাহায্য করবে, বডির ভিতরে যে ফ্যাট আছে ফ্যাটটিকে বার্ন করবে। আর সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে, বডির ফ্যাট বার্ন করছে কিন্তু আপনারা হচ্ছে আবারও আগের মতোই খেয়ে যাচ্ছেন, আগের মতোই চলাফেরা করছেন, তাহলে কিন্তু হবে না। তো সেই জন্য আপনাদের যেটা করতে হবে, কিছু সিম্পল কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে। প্রথমত হচ্ছে অতিরিক্ত অয়েলযুক্ত খাবার, ফাস্টফুড কিংবা হচ্ছে বাহিরে যেসব খাবার আমরা খেয়ে থাকি সেগুলো জাঙ্ক ফুডগুলো একদমই অ্যাভয়েড করতে হবে। প্রচুর পরিমাণে পানি খেতে হবে, প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, আর চেষ্টা করতে হবে যে অয়েলি খাবার যেন কম খাওয়া যায়। আর অবশ্যই খাবার তালিকা থেকে, যেহেতু বাঙালি আমরা ভাত খেতে খুব পছন্দ করি, ঠিক আছে, বাট চেষ্টা করতে হবে ভাতটা যেন খুব কম করে খাওয়া যায়, ভাতটা যেন একটু কম খাওয়া যায়, ভাত খাওয়াতে একটু কমিয়ে দিতে হবে। অবশ্যই চেষ্টা করতে হবে সকালে এবং রাতের বেলা দুই বেলা যেন রুটি খেতে পারি, তাহলে হবে হালকা নাস্তা খাবো, রুটি খাবো, যেন আমাদের ওয়েটটা কম থাকে। এই জিনিসগুলো যদি একটু খেয়াল করা যায়, অ্যান্ড পাশাপাশি যদি আপনারা সকালে ঘুম থেকে উঠে জাস্ট হচ্ছে 10-15 মিনিটের মতো যদি আপনারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, সেটা আপনার ব্যাডে শুয়ে শুয়ে করতে পারেন, বা বাসার মধ্যে একটু নিজে নিজে হচ্ছে বাসার মধ্যে একটু হালকা পাতলা একটু হেঁটে নিতে পারেন। তো এইভাবে যদি কিছু জিনিস যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের ওয়েট কমানো অবশ্যই সম্ভব। খুব বেশি কঠিন কিছু না, সিম্পলি কিছু ব্যাপার, জাস্ট হচ্ছে আপনাকে ভাতটা খাওয়া কমিয়ে দিতে হবে, জাঙ্ক ফুড ফাস্টফুড খাওয়া কমিয়ে দিতে হবে, অ্যান্ড হচ্ছে পাশাপাশি আপনাদেরকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, অ্যান্ড হচ্ছে শাকসবজি খেতে হবে, সিজনাল ফল ফ্রুট খেতে পারেন। আর আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই কিছুটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুবই ইজিলি হচ্ছে আপনাদের ওয়েটটা লস করতে পারছেন। তো ওয়েট লস করার জন্য খুব কঠিন কিছু না, আপনাদেরকে এরকম 2টি ট্যাবলেটের প্যাকেট শেষ করতে হবে। তো আপনারা হচ্ছে প্রথমেতে এটা হচ্ছে 60টা ক্যাপসুল থাকে, এটি হচ্ছে একটা থাইল্যান্ডের প্রোডাক্ট, প্রথমেই বলে নিচ্ছি, এটি থাইল্যান্ডের প্রোডাক্ট, দেখতে পাচ্ছেন এটি কিন্তু ম্যানুফ্যাকচারিং হয়েছে এপ্রিলে, জাস্ট হচ্ছে এপ্রিলে ম্যানুফ্যাকচারিং হয়েছে, আর এটি হচ্ছে আপনার এক্সপায়ার হয়ে যাবে 2022 সাল পর্যন্ত, এটির মেয়াদ আছে 2022 সালের এপ্রিল পর্যন্ত এটির মেয়াদ আছে। সো আপনারা এটি কিন্তু নিশ্চিন্তে খেতে পারছেন, নিশ্চিন্তে এটি অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া সম্ভব। সো ভিউয়ার্স, এটি কিন্তু আপনারা যদি কেউ খান 1 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে, এটি একদমই রিসেন্টলি বাংলাদেশে এসেছে, একদমই নতুন একটি প্রোডাক্ট, তো আপনারা এটি নিশ্চিন্তে খেয়ে দেখতে পারেন। এটি শুধু শুধুই হচ্ছে এটি ফ্রুট সাপ্লিমেন্ট আর কিছুই না, জাস্ট হচ্ছে ফ্রুটস থেকে এটি তৈরি করা হয়েছে, সো কোনো প্রকার সাইড এফেক্ট নেই, নিশ্চিন্তে আপনারা এটি খেতে পারবেন। তো কারা কারা খেতে পারবে না, কাদের বেলায় হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করতে, তাদেরটা আমি বলে দিব। এখন হচ্ছে এই যে ট্যাবলেটটি আছে কীভাবে খেতে হবে, সকালে খাওয়ার আগে, খাওয়ার 20 মিনিট আগে আপনারা একটি ক্যাপসুল খেয়ে নেবেন, অ্যান্ড রাত্রেবেলা ডিনার করার 20 মিনিট আগে আপনারা একটি ক্যাপসুল খেয়ে নেবেন। জাস্ট এভাবে হচ্ছে আপনাকে এটা 1 মাস খেতে হবে, 1 মাস খেলে আর আমি যেভাবে বলেছি সেভাবে আপনার ডায়েটিং যে রুটিনটি আছে সেটি ফলো করলে আপনারা বুঝতে পারবেন যেটা আপনার বডিতে কতটুকু কাজ করছে, ইনশাল্লাহ অবশ্যই কাজ করবে। আর ভিউয়ার্স, এই যে প্রোডাক্টটি আছে এটা আপনাকে 2টি খেতে হবে, অবশ্যই 2টি খেতে হবে, 2টি খেলে আপনার রেজাল্টটা ভালো পাবেন। কিন্তু কেউ যদি চান যে না আমি আরও কিছুদিন কন্টিনিউ করতে চাচ্ছি, তাহলে আমি বলবো সর্বোচ্চ 3টি পর্যন্ত খান, তার বেশি আপনারা এটি খাবেন না, সর্বোচ্চ 3টি পর্যন্ত। আর কারা কারা খেতে পারবেন না, সাবধানতা কী কী সেটা আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে যারা হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় আছেন, যেসব মহিলারা আছেন প্রেগনেন্সি অবস্থায় এটি খাওয়া যাবে না। আর যাদের হচ্ছে বয়স 15 বছরের কম, যাদের বয়স 15 বছরের কম তারা এটি খাবেন না। এখন বলে দিব যে কারা খাবেন, কিন্তু পরামর্শ নিয়ে আমি বলবো, যাদের হচ্ছে আপনাদের হাই ব্লাড প্রেশারের প্রবলেম আছে, ডায়াবেটিসের প্রবলেম আছে, কিংবা হার্টের প্রবলেম আছে, অথবা আপনারা কোনো বড় ধরনের কোনো অসুখের জন্য, কোনো প্রবলেমসের জন্য হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছেন বা ওষুধ খাচ্ছেন, ওরকম যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের ডাক্তারের সাথে পরামর্শ করে নিন, তারপরে এই ট্যাবলেটটি খান। অবশ্যই আপনারা আপনাদের ডাক্তারের সাথে, ডক্টর যে আছেন তার সাথে পরামর্শ করে নিয়ে, তার পরামর্শ নিয়ে, তার মতামত নিয়ে তারপরে আপনারা এই ট্যাবলেটটি খাবেন, ঠিক আছে ভিউয়ার্স। তো এইভাবে কেউ যদি এই প্রোডাক্টটি খেয়ে থাকেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো ভিউয়ার্স, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, কমেন্ট করে জানান যে কেমন লেগেছে। আর যদি কেউ নিতে চান এই প্রোডাক্টে, তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে আপনারা আপনাদের অর্ডারটি করতে পারেন। ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। ভিডিও সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।